প্রিয় বন্ধুরা, গণ অধিকার পরিষদ এই দলটা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দ্রুত পরিচিতি লাভ করেছে দেশে। তো যাই হোক, গণ অধিকার পরিষদ দলটার ইতিহাস সবাই জানেন। একসময় তারা ফেসবুকে অসংখ্য পোস্ট দিত বিকাশ করার জন্য, বিকাশে দল চালানোর জন্য সহযোগিতা চেয়ে। আর মূলত এই দলটার যারা নেতৃত্বে আছে সবাই হলো স্টুডেন্ট, তাদের কোনো সোর্স অফ ইনকাম নাই, সেজন্যে তারা সেইভাবেই ওই বিকাশে এবং ব্যক্তিগত পর্যায়ে সহযোগিতার মাধ্যমেই দলটা চালাইতেছিল। এবং এ পর্যায়ে ভিপিনুর দুইবার বিদেশ সফর করেছেন, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দুই তিনটা দেশ দুইবার সফর করেছে। সেই সফরে বেশ কিছু অর্থ হিতাকাঙ্ক্ষীদের কাছ থেকে সে নিয়েছিল এবং সম্ভবত কাতার বা ওমান, যাই হোক, সেখানে একজনকে সভাপতির পদ দিয়ে তার বিনিময়ে একটা গাড়ি নিয়েছে হলো ভিপিনু। আচ্ছা, এগুলো প্রথম ট্যুর। দ্বিতীয় ট্যুরে যাওয়ার পরে, দ্বিতীয় ট্যুর একলা যখন যায়, তখন কিন্তু তাদের দলে যে আরো আছে, যে রাশেদ, তারেক সহ আরো যারা আছে, এরা সাংবাদিকদের কাছে বলেছিল বা প্রশ্ন তুলেছিল যে ভিপিনুর বিদেশ গেছে, আমাদের কাউকে বলে যায় নাই বা দলের পক্ষ থেকে দলকে কিছু বলে যায় নাই সে ভিপিনুর। তো ধারণা করা হয় বা এটা জানাজানি হয়ে গেছে, দ্বিতীয় দফাতেও বেশ কিছু অর্থ ভিপিনুর নিয়ে আসে। মোটের ওপর কথাই, দুই দফায় বিদেশ থেকে মোটা অঙ্কের অর্থই ভিপিনুর আনে এবং একটা গাড়ি, এখন নাকি গাড়ি দুইটা হয়েছে করেছে। কিন্তু ভিপিনুর বলেছেন তার দলের এই যে বিদেশ থেকে কত অর্থ আনল, এটা সে দলকে হিসাব দেয় না। সে বলেছে এটা আমার যোগ্যতাই এবং সম্পূর্ণভাবে আমি, আমাকে বিয়ের দাওয়াত দিয়েছিল, বিয়ের দাওয়াতে গেছিলাম পরের বার, এটা ব্যক্তিগত সফর, দলীয় সফর না। তখনই দলটা ভেঙে যাচ্ছিল, কিন্তু যেভাবেই হোক এটা ম্যানেজ হয়েছে। আপনারা জানেন যে তখন মিডিয়ায় আসছিল এগুলো যে ভিপিনুর পার্টি থেকে কাউকে বইলে গেল না, বিদেশ গেল, তারপরে একবার গাড়ি নিল, তারপরে আবার যে অর্থ করি আনলো, এখন ভিপিনুর কাছে চাইলে বলে যে এগুলো আমার ব্যক্তিগত ব্যাপার, আমাকে ডাকছে, আমি গেছি, আমাকে কি দিয়েছে, আমি পার্টিকে হিসেব দিব কেন। তো যাই হোক, মোটামুটি ভিপিনুর এখন সলভেন। তো সেই অর্থ এখনো কিন্তু ভিপিনুরের সাথে যারা শুরু থেকে দলে আসিল, অনেক ছেলেপেলে কষ্টে আছে, কেউ মধু বিক্রি করতেছে দেখি অনলাইনে, কেউ আম বিক্রি করতেছে, কেউ কালো জিরা বিক্রি করতেছে, ওরা জীবিকা নির্বাহ করতেছে। কিন্তু ভিপিনুরের গাড়ি দুইটা, কারণ ভাবসাব ভিন্ন। যাই হোক, এই অর্থের হিসাব এবং ভাগাভাগি নিয়ে এখন দলটা ভেঙে যাচ্ছে, এটা হলো এক নম্বর কারণ। আরো একটা কারণ নাকি এখানে আছে, সে কারণটা হলো রেজা কিবরিয়া, যিনি আওয়ামী লীগের অর্থমন্ত্রী ছিলেন, যে কিবরিয়া সাহেব, এএসএম কিবরিয়া সাহেব, ওনার ছেলে রেজা কিবরিয়া, ওনাকে তারা করেছেন দলের প্রেসিডেন্ট, সভাপতি। এখন উনি কিছু প্রোগ্রামে যায়, যেমন ভেঙেই বলি, ইনসাফ কায়েম কমিটি একটা করেছেন, যে আপনারা দেখেছেন এই ইনসাফ কায়েম কমিটিতে বিএনপির শওকত মাহমুদ সাংবাদিক সাহেব গেছিলেন,
যাওয়ার কারণে ওনাকে বিএনপি থেকে বহিষ্কারই করে দেওয়া হয়েছে। তো এদিক দিয়া সেই সংগঠনের প্রোগ্রামে এখনো রেজা কিবরিয়া সাহেব যাচ্ছে, কিন্তু দলের কারো কথা উনি শুনে নাই। যেহেতু বিএনপির সাথে আন্দোলন করতেছে আর ইনসাফ কায়েম কমিটি যে একটা বিতর্কিত সংগঠন, অনেকেই মনে করে এটা সরকারের লোকেরা, সরকারের লোক, যাই হোক সরকারি গঠন করছে গোয়েন্দা সংস্থা দিয়ে এটা এখন। কিন্তু মূলত এই দুইটা বিষয়ের মধ্যে যে রেজা কিবরিয়া সাহেব দলের কাউরে জিগায়ও না বা না করলেও সে শোনেন না, উনি এই ইনসাফ কায়েম কমিটির বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছেন দলের কেন্দ্রীয় কমিটির কথা ওভারটেক করে, আর যে জিনিসটা এখন এখন পর্যন্ত মিডিয়ায় আসে নাই সেভাবে, মূলত হল অর্থ। এই যে বিভিন্ন দুইটা গাড়ি ব্যবহার করে, তারপর দুইবার অর্থ আনলো, আর বিভিন্ন দিক থেকে যে অর্থ করি আসছে দলে, এই এত অর্থ করির আসার পরেও কিছু ছেলে পেলে যে বললাম মধুটো ধরেছে সেটা বিক্রি করে কষ্ট করে মানবেতর জীবনযাপন করতেছে তারা, এই টোটাল ব্যাপারটা নিয়েই ওনাদের আজকে সম্ভবত আজকে মিটিং আছে ওনাদের সোমবার আজকে, হ্যাঁ কেন্দ্রীয় কমিটির। এই মিটিংয়ে দলটা ভেঙে যেতে পারে, ভেঙে যেতে পারে এইভাবে যে রেজা কিবরিয়ারও দলে অনেক অনুসারী আছে, উনি এসে যোগ দেওয়ার সময় পরে অনেকেই এই দলে যোগ দিয়েছেন, কাজে স্পষ্টতই আজকে দলটা দুই ভাগ হয়ে যাচ্ছে। আর এর আগে দেখেছেন আপনারা যে গণতন্ত্র মঞ্চ থেকে তারা একইভাবে চলে আসছে, গণতন্ত্র মঞ্চ থেকে ওখান থেকে ভাঙনটা শুরু। ও আমি যে খালি মুখ দিয়ে বললাম, আপনাদের কিছু ডকুমেন্টস তো দেখাইলাম না, কিছু ডকুমেন্টস দেখেন, এই ডকুমেন্টসটা দেখেন, সমকাল পত্রিকায় যে নিউজটা আসছে দেখেন আজকে, গণঅধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়ার বিষয়ে সম্মেলনে চূড়ান্ত সিদ্ধান্ত, গণঅধিকার পরিষদ থেকে বাদ পড়ছেন রেজা কিবরিয়া, এটা সমকাল পত্রিকা। ভিতরে অনেক দিচ্ছে ডিটেলস বিস্তারিত, যা বললাম আমি এগুলো সবই আছে এটার ভিতরে, কিন্তু হেডলাইনটা সমকাল যেভাবে করেছেন আমি মনে করছি যে সমকালের এই হেডলাইনটা করা ঠিক হয় নাই, সমকালের হেডলাইনটা করা ঠিক হয় নাই। লিখেছেন গণঅধিকার পরিষদ থেকে বাদ পড়ছেন রেজা কিবরিয়া, সমকাল যে হেডিংটা করেছে অবশ্যই তারা ওনাকে চিনি আমি সম্পাদককে, এখন হেডিংটা কি উনি করছেন, হেডিং তো এটা হয় নাই। দলের প্রেসিডেন্ট সুপ্রিম পাওয়ার, এই হেডিং দলের প্রেসিডেন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয় যে বাদ পড়ছেন গণঅধিকার পরিষদ থেকে বাদ পড়ছেন রেজা কিবরিয়া, এখানে হেডিংটা হবে এইরকম, গণঅধিকার পরিষদ ভেঙে দুই ভাগ হচ্ছে। উনি তো একলা না, উনি প্রেসিডেন্ট, উনি বাদ পড়ে কিভাবে, উনি যাবেন, উনি যাবেনও না, আপনারা দেখেন উনি গণঅধিকার পরিষদের প্রেসিডেন্টই থাকবেন, গণঅধিকার পরিষদ দুইটা হবে এখন, উনি গণঅধিকার পরিষদ থেকে বাদ যাবে কিভাবে, দলের প্রেসিডেন্ট বাদ যায় না। তাহলে এখন এটা গণঅধিকার পরিষদ নূর ব্র্যাকেট বন্দী হবে এবং গণঅধিকার পরিষদ কিবরিয়া, তাহলে আজকে ওনাদের এই ভাঙনের খেলাটা জাতি দেখতে পারবো। আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকি, সবাই ধন্যবাদ।